আমার ব্যাটারি আমার চার্জ কমে গেছিল আর পুরো ভিডিওটা আমার ইনকমপ্লিট হয়ে বন্ধ হয়ে গেছে। আই এম সো সরি। আপনাদের আমি দেখালাম চিংড়ি মাছ, চিংড়ি মাছটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে, এই দেখুন টেস্টটা করেছি, ঝোলটা ভালো হয়েছে। রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে আমার চার্জটা, আসলে রবীন্দ্রসঙ্গীত আমি এমন গেয়েছি যে চার্জটা নিতে পারিনি। তুই শখ করবি, তুই রবীন্দ্রসঙ্গীত গান করবি, রবীন্দ্রসঙ্গীত তো সোজা রে। আচ্ছা আচ্ছা, লোক রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে না, নিকার আমার কোনো বন্ধুরা এই কথা বলছেন। কিন্তু একটা কথা, মন খুশি রেখে আপনি যা গাইবেন যা করবেন সব সব ঠিক আছে, ঠিক না? এগ্রি? ইয়েস। তাহলে একটা ছোট্ট দু লাইন করি। বড় আশা করে এসেছি গো কাছি ডেকে লও, ফিরায়ো না জননী, বড় আশা করে এসেছি গো কাছি ডেকে লও, দিনহীনে কেহ চাহে না তুমি কারে রাখিবে জানি গো। সত্যি রবীন্দ্রসঙ্গীত কঠিন, রবীন্দ্রসঙ্গীতে চর্চা করতে হয়, আর পার্টিকুলার এখন যদিও ওর মধ্যে মিক্স ফিক্স করে ডিমট্যাক ডিমট্যাক দিয়ে পুরো, সে একটা গান ছিল না পাগলা হওয়ার বদল দিনে পাগল আমার মন, পাগলা হওয়ার ওটা তো মিউজিক যে দিয়েছে ওতে, ও ফো, সেই যে ঝিনঝাক ঝিনঝাক পুরো রবীন্দ্রসঙ্গীতের মানে যে প্যাটার্নটা ওটা পুরো চেঞ্জ, সেই জন্য আমি গেয়ে ফেলি। ঠিক আছে, সবসময় সব কিছু পারফেক্ট হবে এমন তো কোনো কথা নেই। যাই হোক, আপনাদের আমি প্রন কারিটা আগের ভিডিওতে দেখিয়েছি, তারপরে মাঝখানে চার্জটা চলে গেল। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ঝিঙেটা আমি বসিয়েছি, ঝিঙে থেকে জল বেরোচ্ছে, আলুটা আমি ভেজে রেখে দিয়েছি। ওই যখন চার্জ চলে গিয়ে ফোনটা বন্ধ হয়ে গেছে, ইন দ্য মিন টাইম আমার আলুটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে একটা বন্ধ হয়েছে আর একটা কিন্তু কাজ আমি করে নিয়েছি। আর আপনাদের বললাম আজকে আমার অনেক তাড়া, সকাল 7টা থেকে কিচেনে ঢুকে আমি তাড়াগুলো তাড়াগুলো করছি, বাট মর্নিং শোজ দ্য ডেস, মর্নিং শোজ দ্য ডে, তো আমার মনে হয় আজকে আমার দিনটা এরকমই তাড়াগুলোর মধ্যে যাবে। বাট আই এম কুল, দেখছেন তো আমি কত কথা বলছি, গান করে করে করছি, সো কোনো কিছু আমাকে জীবনে টেনশন দেবে আমি সেটা টলারেট করি। সেই আমার সব এক একটা বন্ধু আছে কলিকায়, টেনশন দেনে কা নেই, টেনশন টেনশন নেনে কা নেই, টেনশন দেনে কা, অ্যাকচুয়ালি এভাবে বলতে পারি না তো ওই জন্য ভুল বলে ফেলেছি। ঠিক আছে, পোস্তটা আমি জল বেরোক, আমার এখানে ঝিঙে পোস্তটা বাটা হয়ে গেছে, একটু দেখে নিই, দুটো লঙ্কা দিয়ে আমি বেটেছি, ডান এরা আমার স্বাদ দিচ্ছে আজকে, জানি আমি তাড়াতাড়িতে আছি, পোস্তর জলটা আমার রাইসও হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এতে একটু টমেটো দুটো লঙ্কা দিয়ে দিই, খুব একটা তো মশলা দিতে হবে না, পোস্ত তো হলুদ ছাড়া আমাকে মিষ্টি মাসি কিছু হলুদ ছাড়া পোস্ত, কিন্তু আজকে একটু হলুদ দেবো, আজকে রঙটা ফ্যালাসে ভালো লাগছে না, অবশ্য হলুদ দেওয়ার কোনো সিন নেই, কারণ আমি পোস্তটা যখন বেলেছি তখন এর মধ্যে আমি হলুদ আর নুন আর অল্প একটু দুটো তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। বাকিটা ধুয়ে দিয়ে দেবো, পোস্ত একদম নষ্ট করার কোনো সিন নেই, ইটস ভেরি কস্টলি। ঠিক আছে, আলুটা দিয়ে দিই, অ্যাকচুয়ালি আমার মিউজিক যখন আমি করতাম তখন আমার গানের পুরো সব সাবজেক্ট ছিল, আমি ভাবসঙ্গীত বিশারদদের কমপ্লিট করেছি, এলাহাবাদের ডিগ্রি, তো তখন আমি ছোটোবেলায় অত ছোটোবেলায় আমি পল্লীগীতি আপনার রবীন্দ্রসঙ্গীত ভজন খেয়াল রাগ প্রধান এসব গান আমাকে আমার শান্তিদেব রায়চৌধুরী আমার গানের মাস্টারমশাই ছিলেন, যিনি আমার মায়েরও গানের মাস্টারমশাই ছিলেন, আমি ওনার কোলে বসে মার গান শেখানো শিখতাম, তারপরে আফটার সাম টাইম আমি ওনার অপোজিটে বসে হারমোনিয়াম বাজিয়ে গান করেছিলাম, বহুদিন আমি ওনার কাছে গান শিখেছি, আমি পুরো মানে আমার ডিগ্রিটা ওখানে কমপ্লিট করেছি, তারপরে বহুদিন গানের সাথে কোনো রেওয়াজ নেই, কিন্তু আমি গান ভীষণ ভীষণ ভালোবাসি, আর যে গান ভালো করে তাকে তো আমার ঈশ্বর মনে হয়।
আর কি দেব, থোড়া সা নমক, নুন হচ্ছে এমন জিনিস, এই সাদা একটুখানি জিনিস এটার জন্য টেস্টের ইধা আলুদার হয়ে যায়, পুরো টেস্ট আলাদা হয়ে যায়। অ্যান্ড সুগার অলসো, আমি মানে চিনিটাকেও খুব মাহাত্ম্য দিই একসাথে, মানে যেটা হয় কি যে পুরো টেস্টটা কিন্তু চেঞ্জ করে দেয়। একটু বেশি চিনি দেবো, বেশি মানে আর কি যতটা লাগে আর কি, দিয়ে ওটাই জলে গুলে আমি দিয়ে দিই। আমার ড্রাই পোস্ত খুব ভালো লাগে, আমার মা খুব ড্রাই পোস্ত করতো, একদম ড্রাই শুকনো পোস্ত। আমার একটুখানি এ হয় লিকুইড লিকুইড, মানে এ হয় একটুখানি গ্রেভি গ্রেভি থাকে, ওটা ভালোই লাগে। মানে পুরো শুকনো হলে ভাতের সাথে মেখে খাওয়া একটু অসুবিধা হয়, অনেকের গলাতে লাগতে পারে, শুকনো অনেকে খেতে পারে না, কিন্তু আমি খেতে পারি, কিন্তু তবুও আমি একটুখানি ড্রাই করি যাতে ভাতের সাথে ওই পোস্ত যখন খাবো তখন আর ডাল ঢাল কিছু লাগবে না। এইটার মধ্যে চিনি মিশিয়েছি আর বাকি পোস্ত লেগে লেগে আছে, কস্টলি পোস্ত, কোনা কোনা আমাকে নিতে হবে। এটা মিশিয়ে দিলেই, মোটামুটি ঢাকা দিয়ে রেখে দিলে, একটু অল্প শুকনো হয়ে গেলেই আমার পোস্ত কমপ্লিট। তাও আপনাদের সাথে গল্প করতে করতে করলাম, প্রন কারি পোস্ত এটা দুটোই বড় রান্না, সেই জন্য একটু টাইম লাগলো। ঠিক আছে, টাইম তো দিতে হবে, সারা দিনের খাবার রান্না, আর আমি তো দুদিন ধরে খাই একটা রান্না করলে, তো আমার তো একটু বেশি পরিমাণও লাগে, তো আমি এটা দিয়ে দিলাম। একবার ভেবেছিলাম ওই ঝিঙে দিয়ে, আপনাদের আমি ঝিঙে বাটার একটা রেসিপি করেছিলাম, আপনারা দেখতে পারেন আমার এতে আছে ইউটিউবে, তো ওটা তো খেতে তো মানে অসম্ভব ভালো হয়েছিল, তো আজকে ভেবেছিলাম ওটা করব, কিন্তু তারপরে ভাবলাম না, অনেকটা পরিমাণ ঝিঙে রয়েছে, তো অনেক দিন ঝিঙে আলু পোস্ত খাই না, তো আমি ভাবলাম যে আজকে ঝিঙে আলু পোস্তটাই করি।